নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের একটি ছবি দেখাবো, আপনারা স্ক্যান দেখতে পাচ্ছেন, পাশে সেই ছবিটি দেখতে পাচ্ছেন। গ্রুপ সিতে যে এফিডেভিট, যেটা নিয়ে আমি কিছুক্ষণ আগে লাইভ করলাম, যে এফিডেভিট কলকাতা হাইকোর্টে গত শুক্রবার জমা দিয়েছে এসএসসির পক্ষ থেকে, যে তারা স্বীকার করছে নিয়োগে দুর্নীতি হয়েছেন এবং সেই নিয়োগে 8611টা সিটি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি টিচার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এরকম তার একটা লিস্ট জমা দিয়েছেন কাদের কাদের এই দুর্নীতি হয়েছে। সেই লিস্ট তারা এফিডেভিট কপি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে যাদের যাদের নামের তালিকা আসছে। আমরা স্পেসিফিক্যালি দেখছিলাম, এই তালিকা খুঁজতে গিয়ে আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের লোকেরা, তারা তো নেতা মন্ত্রীরা, তারা তো টাকা দিয়ে চাকরি দিয়েছে, এই একটা অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে, যে চাকরিটা হয়েছে সাদা খাতার চাকরি। এবার দেখতে পাচ্ছি যে যে চাকরি পেয়েছে সে এখানে অর্থের বিনিময়ে দিয়েছে নাকি তার প্রভাব খাটিয়ে চাকরি হয়েছে, এটাও একটা বিষয় থাকছে। সবাই যে টাকা দিয়ে চাকরি পেয়েছে এমনটা নয়, অনেকে তার রাজনৈতিক প্রভাব খাটিয়েও চাকরি পেয়েছে। যেমন একটা নাম আসছে, বর্ধমানে মহারানী অধিরানী গার্লস হাই স্কুলে গ্রুপ সিতে একজন চাকরি পেয়েছেন, আঁখি সেনগুপ্ত। আমরা খোঁজ নিয়ে দেখলাম, এই তালিকাটা আপনাদের কাছে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, খোঁজ নিয়ে জানলাম যে এই আঁখি সেনগুপ্তরও ওএমআর শিট ম্যানিপুলেশন হয়েছে। এটা এসএসসি তার হলফনামাতেই আপনারা দেখতে পাচ্ছেন, হলফনামাতে যে প্রচুর নামের তালিকা দিয়েছে তার মধ্যে আঁখি সেনগুপ্তর নামটাও রয়েছে এই হলফনামাতে। সেই আঁখি সেনগুপ্তর একটা পরিচয়, তার হাজবেন্ড হচ্ছে শুভ চক্রবর্তী, তিনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আর এই আঁখি সেনগুপ্ত, তিনি এই গ্রুপ সিতে চাকরি পেয়েছেন, কোথায় না, বর্ধমানে মহারানী অধিরানী গার্লস হাই স্কুল। তার চাকরি গেল আর কি, চাকরিটা গেছে, এবার যেহেতু হলফনামা জমা দিয়েছে হাইকোর্টে, ফলে তার চাকরি স্বাভাবিক কারণেই তার চাকরি বাতিল হবে। কিন্তু এ চাকরি পাওয়ার কারণটা কি, চাকরিটা গেল তো বোঝা গেল যে চাকরিটা চলে গেল, অন্যায়ভাবে চাকরি পেয়েছিল, অন্যের চাকরি এ পেয়েছিল, এই আঁখি সেনগুপ্ত পেয়েছিলেন, কিন্তু চাকরিটা গেল কেন বা চাকরিটা পেল কিভাবে। এই চাকরিটা পেল কারণ এর পরিচয় হচ্ছে বর্ধমান পৌরসভার টিএমসির প্রাক্তন কাউন্সিলর উত্তম সেনগুপ্তের, ইনি হচ্ছেন ভাইজি। এবং শুধু প্রাক্তন কাউন্সিলর বলে নয়, ভাইজি বলে নয়, উত্তম সেনগুপ্ত স্ত্রী এখন শিখা সেনগুপ্ত, সেখানকার কাউন্সিলর, ফলে ক্ষমতাচ্যুত হয়ে যাননি, সেই পরিবারেরই উত্তম সেনগুপ্তর ভাইজি হওয়ার কারণেই, অর্থাৎ তার কাকিমা শিখা সেনগুপ্ত এখন বর্ধমান পৌরসভার কাউন্সিলর। তৃণমূল কংগ্রেসে তো আছে এটা, তাদের বিরুদ্ধে বারবার এই অভিযোগ আসে যে তারা পরিবারবাদী দল, ফলে পরিবারবাদী দলের বিরুদ্ধে যে অভিযোগটা বারবার আসে যে আমি যখন হয়ে যাব, যখন একটা মহিলা রিজার্ভেশন হবে, তখন আমার পরিবারে আমার ছেলে, আমার স্ত্রী কিংবা আমার মেয়ে, তাদেরকে আমরা টিকিটটা দেবো, তাদেরকে ক্যান্ডিডেট করবো। তৃণমূল কংগ্রেস এটা চল আছে, তৃণমূল কংগ্রেস ইটসেলফ একটা পরিবারবাদী দল, এটা স্বাভাবিক, কারণ মমতার পর অভিষেক তাদের পরিবারকে নিয়ে রাজনৈতিক দল, এর বাইরে তিনি কখনো দলকে কাউকে কারোর হাতে দেবেন না, এটা চালিত করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। ফলে সেই কারণে উত্তম সেনগুপ্ত চলে যাওয়ার পর তাকে এখন তার স্ত্রী শিখা সেনগুপ্ত সেখানকার কাউন্সিলর, তাহলে এক্ষেত্রে আঁখি সেনগুপ্ত চাকরি কিসের ভিত্তিতে হয়েছে, এটাও কিন্তু ইডি নিশ্চয়ই তদন্তে সেটা দেখাবে। কারণ ইডি ইতিমধ্যে ইডি এই যে হলফনামাটা নিয়ে তারা দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ মমতা ব্যানার্জি যে দাবি করেন প্রত্যেক দিন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের লোকেদের এই চাকরি কেড়ে নেওয়া হচ্ছে কিংবা ইডি তদন্ত করে জেলে ভরে দিচ্ছেন, এটা যে একদমই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা যে একদম সত্য এবং জলজ্যান্ত সত্য, সেটা কিন্তু এই হলফনামা, হাইকোর্টে যে হলফনামা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, জানিয়ে আমি ইতিমধ্যেই লাইভও করেছি, আপনারা সেই লাইভ অনুষ্ঠানও দেখে নিতে পারেন। তার মধ্যে একটি নাম পাওয়া গেল, যিনি আবার প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পরিবার থেকে চাকরিটা পেয়েছেন, অর্থাৎ শুধুমাত্র চাকরির বিনিময়ে অর্থ নেওয়া হয়েছে তাই নয়, নিজেদের পরিবারের লোকজনদেরকেও চাকরি দেওয়া হয়েছে। এই উদাহরণ প্রথম নয়, এই উদাহরণ আরও আছে, এক একটা পরিবার থেকে 10 জন 15 জন টেটের চাকরি পেয়েছেন, এরকমও উদাহরণ আছে। ফলে তৃণমূল কংগ্রেস এই যে দুর্নীতির সঙ্গে তারা যে যুক্ত হয়ে পড়েছেন, যারা তৃণমূল কংগ্রেস নয় তাদের কাছ থেকে অর্থ নেওয়া, আর তৃণমূল কংগ্রেসের পরিবার হলে তার চাকরিটা হয়ে যাওয়া, এই যে একটা বিপুল অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছিল, সেটা যে একদমই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, এসএসসির এই যে হলফনামা সেটা কিন্তু প্রমাণ করে দিল। এরকম অজস্র হলফনামা আসবে,
অজস্র দুর্নীতি সামনে আসবে, বাংলার মানুষকে সেই দুর্নীতির কথা আমরা বলতে থাকবো। আপনারা তাই নজর রাখুন ইভিএম নিউজ এর পর্দায়, ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।